হার্ডওয়ার্ক করলে কি সত্যি সফলতা পাওয়া যায়? চলুন একটা আজকে গল্প শুনি। একটা কোম্পানিতে 10 জন এমপ্লয়ি কাজ করত। তো তারা 1 বছর হয়ে যাওয়ার পরে তাদের বসের কাছে গেল, গিয়ে বলল স্যার ইনক্রিমেন্টের জন্য এসেছি। তো তাদের বস বলল ঠিক আছে চলো একটা গেম খেলি, সেই গেমে যে জিতবে তার ইনক্রিমেন্ট সব থেকে বেশি হবে আর যে হারবে তার সব থেকে কম। তো বস তাদেরকে নিয়ে গেল একটা বড় ঘরে, সেখানে একটা ভারী গ্যাস সিলিন্ডার ছিল। তো সেখানে বস বলল এই গ্যাস সিলিন্ডারটাকে যে এই দেওয়াল থেকে ওই দেওয়ালে নিয়ে যাবে যার যত কম সময় লাগবে সে ফার্স্ট হবে এবং তার ইনক্রিমেন্ট সব থেকে বেশি হবে। তো এইভাবে প্রথম 1 জন 2 জন 3 জন 4 জন যে যেমনভাবে কাঁধে পিঠে কোলে নিয়ে গিয়ে গ্যাস সিলিন্ডারটাকে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে নিয়ে গেল, তারা প্রচুর পরিশ্রম করলো, হার্ডওয়ার্ক করলো। লাস্টে যে জন ছিল সেই ব্যক্তি কি করলো, গ্যাস সিলিন্ডার নিচে একটা চাকা লাগানো মেশিন সেটাকে লাগিয়ে দিল, সে সেটাকে ঠেলে নিয়ে চলে গেল এবং সব থেকে তাড়াতাড়ি সেই নিয়ে গেল। দেখুন 1 থেকে 9 জন খুব পরিশ্রম করলো, হার্ডওয়ার্ক করলো, কিন্তু তারা সফল হতে পারলো না। আর শেষের জন সেও কিন্তু সেই এক কাজই করলো কিন্তু অন্যভাবে করলো, সে করলো স্মার্ট ওয়ার্ক। তো মনে রাখবেন হার্ডওয়ার্ক করলে কোনোদিনই সফল হওয়া যায় না, করতে হয় স্মার্ট ওয়ার্ক। কারণ আপনি যদি কোনো কাজটা করবেন সেই কাজটাকে যদি বুদ্ধি খাটিয়ে না করেন তাহলে আপনার সেই কাজটা সাকসেস হতে অনেক অনেক সময় লেগে যাবে। যদি স্মার্ট ওয়ার্ক করেন, সেই কাজটাকে ভিন্নভাবে পড়েন, প্রসেসটাকে অন্যভাবে নেন, তাহলে অনেক কম সময়ে অনেক কম পরিশ্রমে সেই কাজটা অনেক দ্রুত এগিয়ে যাবে। তাই আমরা যখন কোনো কাজে ডিফিকাল্টি ফেস করি বা কোনো প্রবলেমে পড়ি বা কোনো রকম কোনো সমস্যায় পড়ি, তো কাজটাকে ছেড়ে দেওয়ার আগে, কাজটাকে ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার আগে প্রসেসটাকে চেঞ্জ করে নিতে হবে, বুদ্ধি খাটিয়ে, মাথা খাটিয়ে। এখন তো গণমাধ্যম যোগাযোগ ব্যবস্থা এত উন্নত, মানুষ চাইলেই অনেক কিছু সব কিছু হাতের মুঠো পেয়ে যাচ্ছে। তো মাথাও খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে কাজের ধরনটাকে, কাজ করার পদ্ধতিটাকে পরিবর্তন করতে হবে। তাই বন্ধুরা, হার্ডওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক করুন এবং আপনাদের জীবনের সমস্ত প্রবলেমকে দূরীভূত করুন। তো এই ভিডিওটা থেকে যদি কিছু জানতে পারেন বা শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকের মতো এইটুকুই থাক, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।